গরু জবাই করার সময় সাতজনের নাম কি মুখে বলতে হবে নাকি আহ মুখে বলতে হবে না দোয়া পরে মিন বলে মিন মোল্লা নাজি মিন আব্দুল্লাহ মিন আব্দুর রহমান মিন ফখরুদ্দিন আহমেদ এভাবে বললে হয়ে যাবে কোনো অসুবিধা নেই না বললেও হবে বিস্মিল আল্লাহ একবার বললেই হয়ে যাবে আমাদের তারাকু আল বারাকা যুবসংঘ এখান থেকে একটা প্রশ্ন আসছে গরু জবাই করার সময় সাতজনের নাম কি মুখে জি এটার প্রশ্নের জবাব আমি দিয়েছি একজন ভাই প্রতিবাদী মুসলিম তিনি বলেছেন মহিষ দিয়ে কুরবানি কিভাবে দিব একই একই হুকুম কোন অসুবিধা নেই আপনি কুরবানি দিতে পারেন আমাদের চাঁদের আলো নামে একজন ভাই লম্বা লেখা লেখেছেন তিনি লেখছেন আমি বিদেশে থাকি আমি চাইনিজ রেস্টুরেন্টে কাজ করি শুকুরের মাংস মদ পরিবেশন করতে হয় আমার অনেক দেনা আছে দেশেও যেতে পারছি না দেনার জন্য বাধ্য হয়ে থাকতে হচ্ছে আমার রুজি হালাল হবে কি জি ভাইজান আপনি যত দ্রুত পারেন আপনি আরেকটি চাকরি হালাল চাকরি নেওয়ার জন্য চেষ্টা করবেন এমন যদি হয় যে আপনার খাবারের কোনো ব্যবস্থা নেই তাহলে আপনি যতদিন আরেকটা চাকরি না পান অতদিন আপনি এই চাকরিটা করতে থাকুন এবং আরেকটি হালাল চাকরি পাওয়ার সাথে সাথে আপনি আপনার এই চাকরিটা ছেড়ে দিবেন আল্লাহ আমাদেরকে বুঝার তাও দান করুক